আজকে আলোচনা করব পাঁচটা এমন শব্দ নিয়ে যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহারে ভুলভাবে উচ্চারণ করে ফেলি। তো দেখো, প্রথমে লেখা রয়েছে RECEIPT, এটাকে আমরা ভুলভাবে উচ্চারণ করি রিসিপ্ট, অর্থাৎ রিসিপ্ট প উচ্চারণ করি, এখানে পি আছে কিন্তু এখানে পি উচ্চারণ হবে না, উচ্চারণটা এমন হবে রিসিপ্ট, এখানে পি হবে সাইলেন্ট, রিসিপ্ট। পরেটা দেখো LAMB, আমরা উচ্চারণ করি ল্যাম্ব কিন্তু এখানে বি উচ্চারণ হবে না, উচ্চারণটা হবে ল্যাম, নট বি, ল্যাম। তারপর দেখো OFTEN, আমরা উচ্চারণ করি অফটেন কিন্তু উচ্চারণটা হবে অফেন, অফেন। তারপরটা দেখো লিস্টেন, ওকে LISTEN, এটা হবে লিসিন, অর্থাৎ এখানে টি উচ্চারণ হবে না, লিসিন। তারপরটা দেখো DEBT, ডেবড, DEBT ডেবড হয় কিন্তু উচ্চারণটা হবে এরকম যে DET, ডেট, অর্থাৎ বি এখানে উচ্চারণ করা যাবে না, ডেট, ডেট মানে হচ্ছে ঋণ, লিসিন মানে সোনা, অফেন মানে মাঝে মাঝে, আর ল্যাম মানে হচ্ছে যে ভেড়া, আর রিসিট মানে হচ্ছে রসিদ।